আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আজকে যে মক টেস্টটি হতে যাচ্ছে মক টেস্ট নাম্বার থার্টি সিক্স এটা কিন্তু শুধুমাত্র প্রাইমারি টেট পরীক্ষার্থীদের কথা চিন্তা করে মানে মাথায় রেখে এটা করা হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যাবার আগে এটা কিন্তু একবার দেখে যাবে যে তোমাদের ভিতটা ইংলিশে কতটা শক্ত হয়েছে এবং পনেরোতে তোমাদের স্কোর কত আসে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর একবার কিন্তু মানে গত বছর মানে লাস্টে যে টেট টেট এক্সামটা হয়েছিল টেটটা হয়েছিল তাতে কোয়েশ্চেনগুলো কেমন হয়েছিল সেটাও কিন্তু একবার দেখে যাবে তো আমি মোটামুটি সেই প্যাটার্ন হানি কোয়েশ্চেনগুলো সাজানোর কিন্তু চেষ্টা করেছি তো চলো দেখে নিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন কী আছে হানি ইজ সুইট ইট ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো হানি ইজ সুইট এটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্সও বলা যেতে পারে বা সিম্পল প্রেজেন্টেন্সও বলা যেতে পারে এবার যাচ্ছি নাম্বার টুতে দেখি আছে হিয়ার কামস দ্য বাস ইট ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স নাকি ফিউচার টেন্স তো এটা রাইট অ্যান্সার কিন্তু প্রেজেন্ট টেন্স এটা ফর্মে আছে এক্সক্লেমেশনে থাকলেও এটা কিন্তু প্রেজেন্ট টেন্স আছে এক্সক্লেমেশনে এবং মানে এক্সক্লেমেশনে থাকা সত্ত্বেও এটা কিন্তু কি প্রেজেন্ট টেন্স। বা সিম্পল প্রেজেন্ট টেন্স ঠিক আছে এবার যাচ্ছি নাম্বার থ্রিতে আই হ্যাভ আ ইউনিক আইডিয়া টু গো টু দ্যাট রেস্টুরেন্ট ইট ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এই হ্যাপটা দেখে কিন্তু অনেকেই ভাবতে পারে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্টেন্সে হ্যাজ হ্যাপ দিয়ে মানে হ্যাজ হ্যাপ এই অকজলের ভাবগুলোকে ইউজ করা হয় কিন্তু এখানে দেখো এই হ্যাপটা কিন্তু এই এই ক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু মেইন ভার্ভ হিসেবে কাজ করছে তো যখন এটা মেইন ভার হিসেবে কাজ করবে তখন এটাকে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বলতে পারবো না এটা তাহলে কি হয়ে যাচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা কিন্তু মনে রাখবে আই হ্যাভ এ ইউনিক আইডিয়া মানে আমার কাছে একটা কিন্তু ইউনিক মানে আইডিয়া আছে ওই রেস্টুরেন্টে যাওয়ার তো এক্ষেত্রে হ্যাপটা কিন্তু মেইন ভার্বের কাজ করছে তাই কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনেটেন্স হলো এটা এবার যাচ্ছি নাম্বার ফোরে আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম ইট ইস অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এই ক্ষেত্রে দেখো হ্যাপটা কিন্তু অকজুলারি ভার্ভ হিসাবে কাজ করছে হ্যাপটা অকজুলারি অ্যান্ড হেয়ার মেইন ভার্ব নোন এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব কিন্তু নো তাহলে কি পেলাম এটা যেহেতু অক্সুলারি ভাব তাই কিন্তু এটা হয়ে গেল আর এখানে ফর এ লং টাইম এ কথাটাও দেওয়া আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু একটা সময় ধরে কোনো কিছু মানে কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলছে এমন বোঝায় সেটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স তো এই ক্ষেত্রে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে অপশান নাম্বার সি কিন্তু হয়ে যাচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফাইভে কি আছে ইট ওয়াজ ডার্ক হাউ এভার উই ওয়েন্ট আউট ইট ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স নাকি নান অফ দিস এবার ক্ষেত্রে দেখো এই যে দুটো প্রিন্সিপাল ক্লজ আছে দুটো প্রিন্সিপাল ক্লজকে কিন্তু হাউ এভার দ্বারা যুক্ত করা হয়েছে তো যখন দেখবো দুটো প্রিন্সিপাল ক্লজকে কোনো কিছু কোনো কনজাংশান দ্বারা যুক্ত করা হবে সেটা কিন্তু হবে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাচ্ছে এক্ষেত্রে কারেক্ট আনসার এবার যাচ্ছে নাম্বার সিক্সে হি গেভ মি ইনফরমেশন হিয়ার দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ অর অ্যান নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ অর ভার্ভ তাহলে এখানে ইনফরমেশন কিন্তু নাউন ইনফরমেশন কিন্তু একটা আনকাউন্টেবল নাউন ঠিক আছে এবার যাচ্ছি নাম্বার সেভেনে হিস ফ্যামিলি আর নট অ্যাগ্রিড অন দিস পয়েন্ট ফ্যামিলি ইজ প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন তো ফ্যামিলি কি ফ্যামিলি একটা গ্রুপকে বোঝায় তাহলে এটা অবশ্যই কিন্তু কি কালেক্টিভ নাউন ঠিক আছে এবার যাচ্ছি নাম্বার এইটে নাম্বার এইটে ফরেন ওয়ার্ডস থেকে কিন্তু দেওয়া হয়েছে কি আছে বেমন্ড তো বেমন্ট মিন্স এ ফ্যাশনেবল সোসাইটি এ জুয়েল এ ক্লেভার রিমার্ক ওর এ প্রাইভেট কনভারসেশন তো বেমন্ট মানে হচ্ছে ফ্যাশনেবল সোসাইটি এ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার এবার যাচ্ছি নাম্বার নাইনে কি আছে হোর্স ডে কমব্যাট মিনস আনেবল টু টেক পার্ট ইন অ্যান্ড অ্যাক্টিভিটি আনএবল টু স্পিক অলওয়েজ রেডি টু ফাইট নাকি ইন অ্যাবিলিটি টু কমপ্লিট এনি ওয়ার্ক ডিউ টু ল্যাক অফ পেশেন্স তো রাইট আনসার কিন্তু আনেবল টু টেক পার্ট ইন অ্যান্ড অ্যাক্টিভিটি কোনো কিছুতে অংশগ্রহণ করতে মানে না পারা বা অসমর্থ হওয়া কারণ হচ্ছে ইনজোরির জন্য কোনো একটা মানে কোনোভাবে তুমি ইনজোর্ড হয়েছো এই জন্য তুমি কোনো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারছো না ডিউ টু ইঞ্জুরি ঠিক আছে কোনো অ্যাক্টিভিটি বা স্পোর্টস কোনো কিছুতে অংশগ্রহণ করতে না পারা সেই জন্য ইঞ্জুরির জন্য ঠিক আছে এবার যাচ্ছে নাম্বার টেনে কি আছে অ্যাডামান্ট মিনস মানে সিনোনিম চেয়েছে অ্যাডামান্ট ইন্ডাস্ট্রিয়াস ডেট্রিম ডিটারমাইন্ড আনফেভারেবল নাকি লেথার্জিক তো অ্যাডামান্ট মানে হচ্ছে জিদ্দি বা জেদি যাকে বলে তো সেটার মানে কি ডিটারমাইন্ড অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট বা আনমুভেবল বলতে পারো যে ডিসিশান নিয়েছি সেই ডিসিশান থেকে আমি চেঞ্জ করব না তো সেটাই কি অ্যাডাম্যান্ট ঠিক আছে এবার যাচ্ছে নাম্বার ইলেভেনে কি আছে ডুবিয়াস ডুবিয়াস মিনস ডাউটফুল বোল্ড ফিবেল নাকি ফুলিশ তো ডুবিয়াস মানে কি ডুবিয়াস মানে কিন্তু হচ্ছে সন্দেহজনক মানে ডাউটফুল অপশান নাম্বার এই হয়ে যাচ্ছে কারেক্ট এবার যাচ্ছে নাম্বার টুয়েলভে কি আছে অ্যান্টোনম অব দ্য ওয়ার্ড পেনিটেন্স পেনিটেন্সের বিপরীত শব্দ কি বা অপোজিট ওয়ার্ড কি রিমোটস সেমলেসনেস নাকি ইনসিগনিফিকেন্স নাকি শ্যালো এটা রাইট আনসার কিন্তু হবে লেসনেস পেনিটেন্স মানে হচ্ছে রিমোটস করা বা রিগ্রেট করা কোনো কিছুর জন্য অনুশোচনা করা বা অনুতাপ করা কিন্তু যার লজ্জা নেই যে সেমলেসনেস তার কি সে তো কখনোই রিগ্রেট করবে না তাই এখানে কিন্তু নিয়ারেস্ট অপোজিট মিনিং হচ্ছে লেসনেস ঠিক আছে এবার যাচ্ছি নাম্বার থার্টিনে কি আছে ও আই মিস মিস ইউ সো মাচ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাজারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সক্লামেটারি সেন্টেন্স নাকি ইম্প্যারাটিভ সেন্টেন্স এটা রাইট আনসার কিন্তু এক্সক্ল্যামেটারি সেন্টেন্স এখানে ও কথাটা কিন্তু একটা এক্সক্লামেশান বোঝাচ্ছে মানে এর দ্বারা কিন্তু একটা আমাদের ইমোশন বোঝাচ্ছে ঠিক আছে বা এটা কিন্তু একটা ইন্টারজেকশন ঠিক আছে ওটা মাইল্ড ইন্টারজেকশন তাই এখানে কমা দ্বারা বোঝানো হয়েছে তাই এটা কিন্তু কি একটা এক্সক্ল্যামেটারি সেন্টেন্স এবার যাচ্ছি নাম্বার ফোরটিনে হি ইজ কমপ্লিটলি অ্যাবজর্ভ ড্যাশ ইস ওয়ার্ক অ্যাট ফর উইথ নাকি ইন তাহলে একটা প্রেপোজিশন কী হবে অ্যাবজর্ভের পর অ্যাবজর্বড ইন মানে কোনো কিছুতে নিমগ্ন হয়ে যাওয়া বা নিমজ্জিত হয়ে যাওয়া অ্যাবজর্বড ইন এবার নাম্বার ফিফটিন আজকের লাস্ট কোয়েশ্চেন কি কমন নাউন ফর বোর ইজ বোরের কমন নাউন কি শিপ ডিয়ার পিক না হর্স তাহলে রাইট আনসার কিন্তু পিক মানে পিক হচ্ছে কমন জেন্ডার কমন জেন্ডার আর বোর হচ্ছে বোর হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার আর বোরের ফ্যামিনিন জেন্ডার কি জেন্ডার স মানে মানে এটা হচ্ছে কর বোঝাচ্ছে ঠিক আছে তো কমন জেন্ডার কিন্তু কি পিক তাহলে এই ছিল আজকের পনেরোটা কোয়েশ্চেন তোমাদের কেমন লাগলো এবং তোমাদের স্কোর কত এলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেকেই আছো আমি দেখেছি যে দেখছো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার ক্লাসগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই